নজরুলের লেখা সমস্ত কবিতার মধ্যে যে কবিতাটি সবচেয়ে বেশি পঠিত, যে কবিতা নজরুল দিয়েছে আলাদা পরিচিতি, যে কবিতা বাংলা সাহিত্যে তথা বিশ্ব সাহিত্য সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে, সেই কবিতাটির নাম হলো বিদ্রোহী। আর এই কবিতাটি যে বইয়ে সংকলিত করা হয়েছে তার নাম অগ্নিবীণা। 1922 সালে মাত্র 23 বছর বয়সে প্রকাশিত হয় তার অমর কাব্যগ্রন্থ অগ্নিবীণা। অগ্নিবীণা যে শুধুমাত্র কয়েকটি কাব্যের সংকলনের একটি গ্রন্থ নয়, একটি জাতির আবেগ, ইতিহাস, স্বকীয়তা, এমনকি একটি শতাব্দীর গতিময়তার নিয়ামকও। অগ্নিবীণা কায়েমে স্বার্থবাদী গোষ্ঠীর বিরুদ্ধে প্রথম কোনো আনুষ্ঠানিক কাব্যিক উচ্চারণ। পরাধীনতায় জাতির হীনমন্যতা, মানসিক দাসত্ব উৎপাটনের সমকালের এক সঞ্জীবনী টনিক, বিপ্লবের গোপন ম্যানিফেস্টো ইস্তেহার। কবি হিলাল হাফিজ বলেছেন, মানুষ বেঁচে থাকে তার কর্মে, তার সৃষ্টির মাধ্যমে। তেমনি যুগ যুগ ধরে এই বঙ্গের অসংখ্য মনীষী ইহলোক ত্যাগ করেও অমর হয়ে আসেন সেই কবি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুয়ে আসেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কিন্তু তিনি আজও বেঁচে রয়েছেন তার কর্মের মাধ্যমে। নজরুল বাংলা কাব্যজগতে স্বকীয়তা সহ পা রাখেন 20 শতকের দ্বিতীয় দশকে অগ্নিবীণা 1922 কাব্যগ্রন্থের মাধ্যমে। তার আগে 19 শতকের শেষ ভাগে আর 20 শতকের দ্বিতীয় দশক পর্যন্ত যারা বাংলা সাহিত্যের জগতে দাপটের সঙ্গে দাপিয়ে বেরিয়েছেন, তাদের বড় অংশই ছিল হয় ব্রিটিশ সরকারের সুবিধাভোগী নতুবা সুবিধা প্রত্যাশী। তাদের শিক্ষা দীক্ষা অথবা চিন্তা চেতনার সঙ্গে কোনো না কোনোভাবে রাষ্ট্রক্ষমতার সম্পর্ক ছিল। নজরুলের কাব্য কবিতা আর চেতনা প্রবলভাবে মধ্যবিত্ত আর উচ্চবিত্ত সুলভ চাতুরি ও দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্ত। যেখানে আঘাত করার সেখানেই তার আঘাত বাজেয়াপ্ত করা হয় তার বেশ কয়েকটি কবিতা ও প্রবন্ধের বই। শুধু তাই নয়, তার সংবাদ সংগ্রহের জন্য পিছনে লাগিয়ে দেওয়া হয় গোয়েন্দা। 1922 থেকে 1931 সাল পর্যন্ত কাজী নজরুল ইসলামের 5টি বই বাজেয়াপ্ত করা হয়। অগ্নিবীণা কাব্যগ্রন্থের মোট 12টি কবিতা রয়েছে। সবগুলো কবিতায় হিন্দু মুসলিম ঐতিহ্য ভিত্তিক। এই কাব্যের অন্যতম ও জনপ্রিয় কবিতা বিদ্রোহী। বিদ্রোহী কবিতার জন্য প্রথমে তাকে বিদ্রোহীর কবি বলা হয়, পরে বলা হয় বিদ্রোহী কবি। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীর অবক্ষয় এবং ভারতের স্বাধিকার আন্দোলনের পটভূমি কাব্যটি রচনা করেন কাজী নজরুল ইসলাম। তার কবিতায় উদ্দীপনাময় বাণী পরাধীন জাতির চেতনায় নতুন উন্মাদনার জন্ম দিয়েছিল। তিনি তেজ দৃপ্ত কণ্ঠে ঘোষণা করিলেন, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারেও কুর্নিশ। কাজী নজরুল ইসলাম অনন্য হন প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের মাধ্যমেই। সে দৃষ্টিকোণ থেকেও অগ্নিবীণার গুরুত্ব বাংলা সাহিত্যে অত্যধিক। জনপ্রিয়তার দিক থেকে এ কাব্যগ্রন্থের সঙ্গে তুল্য খুব কম গ্রন্থে বাংলা সাহিত্যে পাওয়া যাবে। রবীন্দ্র সাহিত্যের স্বর্ণযুগে নজরুলকে স্বতন্ত্র যুগস্রষ্টা কবির মর্যাদা এনে দিয়েছে এই গ্রন্থ। সাহিত্যের আসরে স্থায়ী আসন নিতে অনেক কবিকেই দীর্ঘকাল সাধনা করতে হয়েছে। নজরুল সে আসনটি অধিকার করেছেন তার অতি অল্পকালের মধ্যে। এটি হয়তো নজরুলের জীবনের বহু বিস্ময়ের একটিমাত্র দিক, যার সাথে জড়িয়ে আছে এই অগ্নিবীণা। এই কাব্যগ্রন্থের মাধ্যমেই নজরুলের হাত ধরে এক নতুন যুগের বার্তা ঘোষিত হয়। নজরুলের এই আকুণ্ঠ মানব মুক্তির আহ্বান বিশ্ব সাহিত্যের অমূল্য সংযোজন। পরাধীন জাতির তিমিরাচ্ছন্ন ভগ্নাকাশে যেন এক দীপ্ত সূর্য। এই গ্রন্থে মোট 12টি কবিতা রয়েছে। সে কবিতাগুলো হলো প্রণয় উল্লাস, দ্বিতীয় কবিতা বিদ্রোহী, তৃতীয় রক্তাম্বর ধরিণী মা, তারপরে আছে আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরি, শাতিল আরব, খেয়াপাড়ের তরণী, কোরবানি ও মহরম। এছাড়া গ্রন্থটি সর্বাগ্রে বিপ্লবী বারেন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করে লেখা একটি উৎসর্গ কবিতাও আছে। অগ্নিবীণা প্রচ্ছদ পটের পরিকল্পনা ছিল অবনীন্দ্র ঠাকুর এবং এঁকেছিলেন তরুণ চিত্রশিল্পী বীরশ্বর সেন। বইটি তৎকালীন মূল্য ছিল 3 টাকা। মাত্র 12টি কবিতা দিয়ে নজরুল বুঝিয়ে দেন কোয়ান্টিটি নয় কোয়ালিটি আসল কথা। কবিতার 1200 কিংবা 12000 লিখতে হয় না, কবিতার মতো কবিতা একটিই যথেষ্ট। বইয়ের দ্বিতীয় কবিতাটি হচ্ছে বিদ্রোহী, যা নজরুলকে খ্যাতির সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে। কবিতাটি ব্যাপকভাবে আলোচিত এবং সমালোচিত হয়। যখন বইটি প্রকাশ হয় তখন কবি বলতে সবাই রবীন্দ্রনাথকেই বুঝত। তরুণ কবিতার মধ্যে রবীন্দ্র প্রভাব ছিল স্পষ্ট। এমন সময় রবীন্দ্র বলের বাইরে এসে সম্পূর্ণ ভিন্ন ধারার কবিতা নিয়ে হাজির হন কাজী নজরুল ইসলাম। সাহিত্যাঙ্গনে রীতিমতো হইচই ফেলে দেন তিনি। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা ছিল প্রলয় উল্লাস, রক্তাম্বর ধরিণী মা। এই কবিতাটার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয় এবং আনন্দময়ীর আগমন কবিতা রচনা করার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন।
অনেক সময় আমাদের পরীক্ষায় আসে যে কোন কবিতাটির জন্য অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়, তখন আমরা বলব রক্তাম্বর ধরিণী মা। আবার অনেক সময় লেখা আসে যে কোন কবিতার জন্য তিনি কারাবরণ করেছেন, তখন আমরা বলব আনন্দময়ীর আগমনে। এবং এটার প্রথম কবিতা ছিল হলো প্রলয় উল্লাস। এই ছিল অগ্নিবীণা সম্পর্কে ছোটোখাটো অল্পে কিছু তথ্য, গুচ্ছ তথ্য। এছাড়াও যারা আরও এই বিষয়টি নিয়ে স্পষ্ট জানতে চান, তারা কবিতার বইটি সম্পূর্ণ পড়ে নিয়ে অন্যান্য লেখকদের লেখা তার সমালোচনা গ্রন্থ পড়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।